Hello and welcome everyone. This is Najmul Islam and you are watching my YouTube channel, The Bengal Exam. Priyo chhatro chhatrira, tumra jara sobemato madhyamik kimba uchchomadhyamik porikkhay uttirno hoyecho ebong tumra scholarship e abedon korar jonno bhabcho, tomader jonno ajker ei video ti ottanto guruttopurno ekti video. Kenora ajke amra ei video te Nabanna scholarship somporke jabotiyo bistarito totthyo alochona korbo. এছাড়াও এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য কোন কোন শর্তাবলীগুলো রয়েছে তোমাদের সেগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখো আশা করি তোমরা বুঝতে পেরে যাবে তো প্রথমেই আমরা আসব যে আবেদন করার জন্য প্রয়োজনীয় শর্তাবলী কি কি এই নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য বেশ কিছু শর্তাবলী রয়েছে তোমাদের জন্য এই শর্তাবলীগুলো আগে জানতে হবে তারপরে কিন্তু তোমাদেরকে এখানে আবেদন করতে হবে প্রথমে তোমাকে কি করতে হবে যে অবশ্যই তোমাকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ধরে নাও তুমি জন্মগ্রহণ করলে বিহারে বা ইউপিতে তো সেক্ষেত্রে তুমি কাজের সূত্রে বর্তমানে পশ্চিমবঙ্গে এসে রয়েছো সেক্ষেত্রে কিন্তু ওই স্টুডেন্টটি এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এই স্কলারশিপটিতে প্রাথমিকভাবে আবেদন করার প্রাথমিক শর্ত হচ্ছে এটি তাহলে প্রথম যে বিষয়টা আমরা বুঝতে পারলাম যে এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য প্রাথমিকভাবে তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে দ্বিতীয়ত আসছে আমরা কত পার্সেন্ট মার্কস পেলে এই স্কলারশিপটিতে আবেদন করা যায় সেক্ষেত্রে তুমি যদি মাধ্যমিক পরীক্ষাতে 65%-এর উপরে নাম্বার পাও সেক্ষেত্রে কিন্তু তুমি এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাকে ক্লাস 11-এ ভর্তি হতে হবে সেই ভর্তির রসিদটাও তোমাকে সঙ্গে দিতে হবে এই স্কলারশিপটিতে আবেদন করার সময় তাহলে কি করতে হবে মাধ্যমিকদের জন্য 65% মার্কস লাগছে যারা এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমার যদি 60% নাম্বার থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে শুধু তাই নয় আবেদন করার জন্য কিন্তু তোমাকে উচ্চ মাধ্যমিকের পরে গ্রাজুয়েশন লেভেলে তোমাকে ভর্তি হতে হবে তারপরে কিন্তু তোমরা এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে এবার আসছে যারা কলেজ পড়ুয়া তারা কত পার্সেন্ট নাম্বার পেলে এখানে আবেদন করতে পারবে এই স্কলারশিপটিতে আবেদন করার জন্য কলেজ পড়ুয়াদের ক্ষেত্রে মিনিমাম 55% বা 55% নাম্বার তোমাদের প্রয়োজন রয়েছে এখানে আবেদন করার জন্য তাহলে তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে মাধ্যমিকদের জন্য 65% উচ্চ মাধ্যমিকদের জন্য 60% এবং যারা কলেজে পড়ছো বা গ্রাজুয়েশন লেভেলে পড়ছো তোমাদের জন্য কিন্তু বিগত সেমিস্টারে বা বিগত ইয়ারে তোমাদের 55% নাম্বার লাগবে এবং শুধু তাই নয় 55% বা 60% যার যেমন প্রয়োজন সেই মার্কসটা থাকলেই হবে না তোমাকে কিন্তু পরবর্তী কোর্সের জন্য পরবর্তী স্টেজে তোমাকে ভর্তি হতে হবে এবং তার আবেদন পত্র সঙ্গে নিতে হবে তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে যেহেতু এই স্কলারশিপটি হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড স্কলারশিপ সেজন্য যে সমস্ত ছাত্রছাত্রীর বার্ষিক আয় 60,000 টাকার ঊর্ধ্বে নয় অর্থাৎ 60,000 টাকার মধ্যে তারাই কিন্তু এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে অর্থাৎ তোমাদের অ্যানুয়াল ইনকাম যদি 60,000 টাকা হয়ে থাকে বা তার কম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে এবং শুধু তাই নয় এখানে আরো সব থেকে গুরুত্বপূর্ণ যে শর্তটি রয়েছে সেটা হচ্ছে এই স্কলারশিপটিতে আবেদন করলে তুমি রাজ্য বা কেন্দ্রের অন্য কোন স্কলারশিপে আবেদন করতে পারবে না এবার আসছি যে লাস্ট ডেট কবে বা স্কলারশিপটিতে আবেদন শুরু হচ্ছে কবে থেকে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে এখানে আবেদন করার জন্য কিন্তু সেরকম নির্ধারিত কোনো সময় নেই তোমরা সমসাময়িক বছরে অর্থাৎ যে ক্লাস 11-এ তুমি যদি পড়ে থাকো 11-এর গোটা বছরটার মধ্যে তুমি যে কোনো সময় কিন্তু এই স্কলারশিপটিতে আবেদন করতে পারবে এবার একটা বিষয় খেয়াল রাখতে হবে তুমি যদি একদম 11-এর শেষের দিকে গিয়ে আবেদন করো সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন হতে হতেই কিন্তু তুমি ক্লাস 12-এ উঠে যাবে সেজন্য বছরের শুরুতে তোমরা যখন নতুন নতুন ক্লাসগুলোতে ওঠো সেই সময়ে কিন্তু তোমরা আবেদন করলে সব থেকে বেটার হবে এবং শুধু তাই নয় বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু গাড়ি ঘোড়া চলছে না বিভিন্ন যাতায়াতের অসুবিধা রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কিন্তু এই পরিস্থিতি স্বাভাবিক হলেই তোমরা আবেদন করতে পারবে যদি বলো এই স্কলারশিপের লাস্ট ডেট কবে তবে সেক্ষেত্রে তোমাকে বলবো যে এই স্কলারশিপ অর্থাৎ নবান্ন স্কলারশিপ এর কিন্তু কোনো লাস্ট ডেট নেই বছরের যে কোনো সময়ে তুমি কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবার প্রশ্ন আসছে যে আমরা আবেদন করব কিভাবে
আবেদন করার জন্য তোমাদের দুই ধরনের নিয়ম রয়েছে। একটা হচ্ছে বাই পোস্টে তোমরা সমস্ত আবেদনপত্র এবং তার সঙ্গে যে সমস্ত তথ্যগুলো লাগে সেই ডকুমেন্টসগুলো দিয়ে তোমরা বাই পোস্টে পাঠিয়ে দেবে নবান্ন অফিসে, এবং দ্বিতীয় অপশনটি হলো তোমাদেরকে সশরীরে গিয়ে নবান্ন অফিসে বা উত্তরকন্যা অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে বাই পোস্টে দেওয়ার থেকে তোমাদের সশরীরে দিয়ে আসাটাই বেশি বেটার হবে, কেননা বাই পোস্টে দিলে কিন্তু স্কলারশিপটি না হওয়ার চান্স থেকে যায়। এবার আসবো আবেদন করার জন্য কোন কোন প্রয়োজনীয় নথিপত্রগুলো তোমাকে সঙ্গে নিতে হবে। প্রথমেই তোমাকে অনলাইন থেকে নবান্ন স্কলারশিপের আবেদন করার জন্য অফলাইন যে ফর্ম পাওয়া যায় সেই ফর্মটিকে ডাউনলোড করতে হবে। সেই আবেদনপত্রের সঙ্গে তোমাকে শেষ পরীক্ষার মার্কশিট বা ফটোকপি তোমাকে দিতে হবে, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে মাধ্যমিকের মার্কশিট দিতে হবে, এবং তুমি যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে তোমাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের জেরক্স দিতে হবে। অর্থাৎ শেষ পরীক্ষার মার্কশিটের জেরক্স তোমাকে কিন্তু এই আবেদনপত্রের সঙ্গে দিতে হবে। এছাড়াও বর্তমান কোর্সের ভর্তির রসিদ দিতে হবে তোমাকে এখানে। বর্তমানে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর তুমি ক্লাস ইলেভেনে ভর্তি হচ্ছ, সেই ভর্তির রসিদও কিন্তু তোমাকে এই আবেদনপত্রের সঙ্গে দিতে হবে। সেলফ ডিক্লারেশন কপি, সেটাও কিন্তু তোমরা যখন ফর্মটা ডাউনলোড করবে সেখানে থাকবে, সেই সেলফ ডিক্লারেশন কপিটাকেও তোমাকে এই আবেদনপত্রের সঙ্গে দিতে হবে। এছাড়াও তোমার বার্ষিক আয় যে 60,000 টাকার নিচে বা 60,000 টাকা সেটাকে প্রমাণ করার জন্য তোমাকে কিন্তু যে কোনো এ ক্যাটাগরির গ্যাজেটেড অফিসারের কাছ থেকে তোমার একটা ইনকাম সার্টিফিকেট নিতে হবে। তোমার ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স লাগবে, অর্থাৎ বর্তমান যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে এবং যে অ্যাকাউন্টটাতে তোমার টাকাটাকে পাঠানো হবে সেই ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স লাগবে, যেখানে ফার্স্ট পেজের জেরক্স লাগবে, যেখানে তোমার ব্যাংকের আইএফএসসি কোড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ব্রাঞ্চ নেম সমস্ত তথ্য কিন্তু থাকবে। সো সেজন্য তোমার ব্যাংক অ্যাকাউন্টের ফার্স্ট পেজের জেরক্সটা তোমার লাগবে। অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে তোমার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তোমার মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু এখানে লাগবে। এবং সর্বশেষ তোমার যেটা লাগবে সেটা হচ্ছে এমএলএ এর কাছ থেকে একটা সুপারিশ নিতে হবে এই আবেদনপত্রের সঙ্গে, সেটাকে কিন্তু একসঙ্গে জমা দিতে হবে। জমা দেওয়ার ঠিকানা কোনটা, তোমরা কিভাবে কোথায় গিয়ে জমা দেবে, যারা উত্তরবঙ্গে থাকো তারা উত্তরকন্যা অফিসে গিয়ে জমা দেবে, এবং যারা দক্ষিণবঙ্গে থাকো তারা নবান্ন অফিসে গিয়ে ডিসেম্বরের মধ্যেই জমা দিয়ে আসার চেষ্টা করবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কারা কারা এই নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার জন্য কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি তোমাকে সঙ্গে নিতে হবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য নবান্ন স্কলারশিপ সম্পর্কে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করবে, এবং তুমি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পরবর্তীকালে পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। টিল দেন টেক কেয়ার, গুড বাই।